Hello everyone, welcome back to another new video. So, today's video is I am going to show you how to set up your 2024 year. Google AdSense account in the bank account. How to set up your bank account? Look, I am going to tell you that 2023 year in AdSense account in the bank account set up the new rule. And 2024 year in AdSense account in the bank account set up the new rule. These two are going to be different. Perspective. Because again, Bangladesh is the bank the কিন্তু প্রত্যেকটাই পরিবর্তন হয়ে গেছে তাই বর্তমান সময় যদি আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আপডেট নিয়ম এবং আপডেট সিস্টেম এবং আপডেট ব্যাংকের নাম অনুযায়ী কিন্তু আপনাকে সেটআপ করতে হবে তা না হলে দেখা যাবে আপনার যে গুগল অ্যাডসেন্স এর যে পেমেন্টটা সেটা আপনার ব্যাংকের মধ্যে ঠিকই পাঠানো হবে কিন্তু আপনি আপনার হাত অবধি রিসিভ করতে পারবেন না তাই আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট বিশেষ করে যারা ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ কিভাবে করবেন সেটা নিয়ে চিন্তিত আছেন বা সুইফট কোড আপনারা এটা প্রত্যেকই জানেন যে ইউটিউবের পেমেন্ট হাত অবধি নিয়ে আসার জন্য কিন্তু সুইফট কোড অনেক অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে প্রত্যেকভাবে যদি আপনি আপনার ব্যাংকের সুইফট কোড বসাতে না পারেন তাহলে কিন্তু কখনোই আপনার পেমেন্টটা কিন্তু হাত অবধি আসবে না আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে আপনারা ব্যাংকের সঠিক সুইফট কোড বের করবেন এর জন্য কিন্তু আপনাকে ব্যাংকের কাছে কোনোভাবেই হাত পাততে হবে না আপনারা চাইলে কিন্তু নিজেই সুইফট কোড বের করে সেই সুইফট কোডটাকে ইনপুট করে আপনার যে পেমেন্টটা সেটা কিন্তু আপনি খুব সহজে আপনার হাত অবধি নিয়ে আসতে পারবেন তো চলুন আমি আপনাদের সমস্ত প্রসেস কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে একদম সঠিক নিয়মে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে সেট আপ করতে হয় তো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য শুরুতে আপনাকে যেটা করতে হবে আপনাকে প্রথমে একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে লাইক দিস এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিয়েছি এরপরে আপনার যে কাজটা আপনার গুগল অ্যাডসেন্সের যে জিমেলটা এটা কিন্তু অবশ্যই আপনি সেই ব্রাউজারের মধ্যে লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পর আপনার যে কাজটা হবে এখানে আপনি গুগলের সার্চ বারে এসে গুগল অ্যাডসেন্স লিখে সার্চ করবেন গুগল অ্যাডসেন্স যদিও বানানটা ভুল হয়েছে সমস্যা নাই গুগল অ্যাডসেন্স লিখে সার্চ করার পর কিন্তু আপনার কাছে ঠিক এরকম একটা ওয়েবসাইট চলে আসবে এখানে আপনি দেখতে পাচ্ছেন গুগল অ্যাডসেন্স আর্ন মানি ফ্রম ইউর ওয়েবসাইট ঠিক আছে এরকম একটা যখন ওয়েবসাইট চলে আসবে এখান থেকে আপনি সিম্পলি এই ওয়েবসাইটটাকে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনার কাছে ঠিক এরকম একটি ইন্টারফেসের পেজ শো করাবে তো এখান থেকে সিম্পলি আপনি এই যে শুরু করুন বাটনটা রয়েছে এখানেও ক্লিক করতে পারেন বা সাইন ইন যে বাটনটা রয়েছে এটার উপরেও ক্লিক করতে পারেন তো এখান থেকে আমি ডিরেক্টলি সাইন ইন অপশনের উপর একটি ক্লিক করে দিচ্ছি যাতে করে ডিরেক্টলি আমাকে অ্যাডসেন্সের ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া হয় ঠিক আছে তো অ্যাডসেন্সের ভিতরে প্রবেশ করার পর আপনার কাছে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনি দেখতে পাচ্ছেন তো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আপনাকে যেই কাজটা করতে হবে এই যে এখানে আপনি সাইডে দেখতে পাচ্ছেন পেমেন্ট বলে কিন্তু একটা অপশন শো করাবে তো এখান থেকে সিম্পলি আপনি পেমেন্ট অপশনের উপর একটি ক্লিক করে দিবেন এরপর আপনার কাছে নিচের দিকে ঠিক দুইটা অপশন চলে আসবে পেমেন্ট ইনফো এবং ভেরিফিকেশন চেক তো এখান থেকে সিম্পলি আপনি এই যে পেমেন্ট ইনফো যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার উপর একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরেই এই যে পেজটা এটা একটু হালকা লোড নিবে এর পাশে কিন্তু আপনি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার যে আর কি ইন্টারফেসটা সেটা এখানে আপনি দেখতে পাবেন এখান থেকেই কিন্তু আপনাকে ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করে নিতে হবে তো ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করে নেওয়ার ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন আপনার কাছে কিন্তু ঠিক এরকম একটি পেজ চলে আসবে হাউ ইউ গেট পেইড এর নিচে কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড পেমেন্ট মেথড ঠিক আছে তো এখান থেকে সিম্পলি আমরা এই যে অ্যাড পেমেন্ট মেথড যে অপশনটা এটার উপর একটি ক্লিক করে দিব এরপরে আপনার কাছে ঠিক দুইটা অপশন চলে আসবে এখানে কিন্তু আপনি মনোযোগ সহকারে দেখবেন এই যে দুইটা অপশন এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড নিউ সেভ ডিটেলস এবং অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস দেখুন আমি আপনাদের বলে রাখি আপনি যদি চেকের মাধ্যমে পেমেন্ট নিতে চান অর্থাৎ গুগল থেকে একটা চেক পাঠানো হবে আপনার পোস্ট অফিসে সেই চেকের মাধ্যমে যদি আপনি টাকা কালেক্ট করতে চান সেক্ষেত্রে আপনি এই অপশনটাকে সিলেক্ট করবেন এবং আপনি যদি চান যে ডিরেক্টলি আপনি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা নেবেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে ওয়্যার ট্রান্সফার ডিটেলস ঠিক আছে তো আমাদের ক্ষেত্রে যেটা সবথেকে ভালো অপশন সেটা হচ্ছে ওয়্যার ট্রান্সফার ডিটেলস তো এখান থেকে সিম্পলি আমি এই যে অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস এই অপশনের উপর একটি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে তারপর আপনার কাছে কিন্তু ঠিক এরকম একটি পেজ চলে আসবে আমার কাছে যে পেজটা আপনি দেখতে পাচ্ছেন ঠিক আপনার কাছেও কিন্তু এরকম একটি পেজ চলে আসবে এখানে কিন্তু বেশ কিছু ইনফরমেশন রয়েছে এখানে আপনি দেখতে পাচ্ছেন নেম অন ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক নেম সুইফট উইক অ্যাকাউন্ট নাম্বার এগুলো কিন্তু আপনাকে সঠিকভাবে বসিয়ে দিতে হবে কোথাও কিন্তু কোনোরকম কোনো ধরনের ভুল করা যাবে না এবং অনেকের মনের মধ্যে সুইফট কোড নিয়ে প্রবলেম থাকে সেটাও আজকের এই ভিডিওতে আমি সলভ করে দেবো আপনার দেখা যাবে যে এই ভিডিওটা দেখলে আপনার ইন ফিউচার আর কখনোই প্রবলেম হবে না তো আমরা শুরু থেকে আসি আর কি এখানে আপনি দেখতে পাচ্ছেন নেম অন ব্যাংক অ্যাকাউন্ট ঠিক আছে নেম অন ব্যাংক অ্যাকাউন্ট মানে হচ্ছে যে আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটা কার নামে খুলেছেন সেই ব্যাংক অ্যাকাউন্টের যে ওনার তার নাম কিন্তু এখানে দিতে হবে ঠিক আছে আপনি যখন কোনো ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট খুলতে যাবেন
তখন কিন্তু আপনাকে ঠিক এরকম একটা চেক বই দেওয়া হবে এবং এই চেক বইয়ের উপরে যে নামটা দেওয়া থাকবে অ্যাকাউন্ট হোল্ডারের যে নামটা দেওয়া থাকবে সেটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে। লাইক দিস, এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু সমস্ত ডিটেলস এখানে আপনি দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলস কিন্তু আগেভাগে এখানে লিখে রেখেছি, ঠিক আছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন নেম অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ অ্যাকাউন্ট হোল্ডারের যে নামটা এখানে আপনি দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু এখান থেকে আমি কপি করে নিচ্ছি। ওকে, কপি করে নেওয়ার পর এখানে বসিয়ে দিচ্ছি। এরপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক নেম, এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, আমি আপনাদের বলে রাখি, এখানে আমি গুগলে আপনাকে দেখিয়ে দিচ্ছি আগে যে ব্যাংকের নামগুলো ছিল, যেমন হচ্ছে ডাচ বাংলা ব্যাঙ্ক। দেখুন, আমি আপনাদের বলে দেই, আগে কিন্তু অ্যাকাউন্টের যে নামগুলো সেগুলো কিন্তু ছিল ডাচ বাংলা ব্যাঙ্ক লিমিটেড, এই যে দেখতে পাচ্ছেন LTD, কিন্তু বর্তমানে এই নামগুলোকে চেঞ্জ করে এখানে আপনি দেখতে পাচ্ছেন ডাচ বাংলা ব্যাঙ্ক PLC কিন্তু করে দেওয়া হয়েছে। আর এখনকার বর্তমান সময়ে কিন্তু আপনাকে আপডেট যে নামটা, এই যে দেখতে পাচ্ছেন আগে LTD পর্যন্ত আমরা নিতাম আর কি, এখন আমাদেরকে করতে হবে কি, এই যে ডাচ বাংলা ব্যাঙ্ক PLC এই যে নামটা ইউজ করতে হবে। আর আমি আপনাদের বলে রাখি যে বিষয়টা, ঠিক আছে, এখন কিন্তু প্রত্যেকটা ব্যাঙ্কেরই নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সোনালী ব্যাঙ্ক PLC, রূপালী ব্যাঙ্ক PLC, ডাচ বাংলা ব্যাঙ্ক PLC, ঠিক আছে, যারা ইন্ডিয়ান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আলাদা। তো এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কি সুইফট বিক বা সুইফট কোড, ঠিক আছে, এটা অনেক ইম্পর্টেন্ট। আপনারা জানেন যে গুগল থেকে যে পেমেন্টগুলো আসে সবগুলোই কিন্তু আমাদের সুইফট কোডের মাধ্যমে আসে। আমরা যদি এই জায়গাটায় কোনো ধরনের ভুল করি তাহলে কিন্তু আমাদের যে পেমেন্টটা সেটা কিন্তু কখনোই আমাদের আর কি হাত অবধি আসবে না। তো সুইফট কোড আপনি কী দিবেন, অনেকের মনের মধ্যে একটা কনফিউশন থাকে যে আমাদের যে ব্রাঞ্চ রয়েছে সেটার সুইফট কোড দিব নাকি মেন যে ব্রাঞ্চ রয়েছে সেটার সুইফট কোড দিব। আমি আপনাদের বলে রাখি, আপনারা চাইলে যে ব্রাঞ্চের মধ্যে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা খুলতেছেন ওই ব্রাঞ্চেরও সুইফট কোড দিতে পারেন বা মেন ব্রাঞ্চের সুইফট কোডও দিতে পারেন, ঠিক আছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা নির্ভয়ে আপনাদের ব্যাংকের যে হেড ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চের সুইফট কোডটা দিয়ে দিবেন। লাইক দিস, এখানে আমি লিখে দিচ্ছি, দেখতে পাচ্ছেন, যদি আমি লিখি ডাচ বাংলা ব্যাঙ্ক অল সুইফট কোড লিখে দিলাম, অল ব্রাঞ্চ দাঁড়ান ব্রাঞ্চ সুইফট কোড SWIFT কোড। ওকে, তো আমি যদি এটা লিখে সার্চ করি এখানে আপনি দেখতে পাচ্ছেন হয়তোবা এই অপশনের উপর ক্লিক করলে এখানে অনেকগুলো এরিয়ার হয়তোবা সুইফট কোড শো করাতে পারে, অনেকগুলো ওয়েবসাইটও এখানে রয়েছে, আমরা জাস্ট দেখি আর কি, ঠিক আছে। তো এখানে অনেকগুলো ব্রাঞ্চই শো করাচ্ছে, আমরা যদি ডিটেলস অপশনের উপর ক্লিক করি জাস্ট এখানে কোনো কিছুই নাই। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করেন। তো এত কিছুতে যাওয়ার কোনো দরকার নাই, এখানে দেখতে পাচ্ছেন এই যে এই ওয়েবসাইটটার ভিতরে ডুগলে আর কি দেখতে পাবেন যে যে সমস্ত ব্রাঞ্চ রয়েছে সেগুলোর কিন্তু আলাদা আলাদা সুইফট কোড আর কি রয়েছে, ঠিক আছে। এখানে যদি আমরা কোনো ধরনের ব্রাঞ্চ সিলেক্ট করি সেক্ষেত্রে সেই ব্রাঞ্চগুলো সুইফট কোড এগুলো দেখাবে। বাট আপনি যেটা করবেন হেড ব্রাঞ্চের যে সুইফট কোডটা, আমি আপনাদের বলে রাখি, এই যে দেখতে পাচ্ছেন DBBL BDDS, ওকে, এটুকুই হচ্ছে কিন্তু হেড ব্রাঞ্চের সুইফট কোড। আপনারা মেন হেড ব্রাঞ্চের যে সুইফট কোডটা সেটা ইউজ করবেন, সেটা যে ব্যাঙ্কেরই হোক না কেন, ঠিক আছে। ইসলামী ব্যাঙ্ক হলে ইসলামী ব্যাঙ্কের হেড ব্রাঞ্চের সুইফট কোড ইউজ করবেন, সোনালী ব্যাঙ্ক হলে সোনালী ব্যাঙ্ক বা ডাচ বাংলা ব্যাঙ্ক হলে ডাচ বাংলা ব্যাঙ্কের মেন ব্রাঞ্চের যে সুইফট কোডটা সেটা আপনি আর কি ইউজ করবেন। অন্যান্য যে সমস্ত শাখা রয়েছে, শাখার ব্রাঞ্চের মানে মেন ব্রাঞ্চের শাখা রয়েছে, আপনারা চাইলে ওই সুইফট কোডই ইউজ করতে পারেন। বাট খুব ভালো হয় যদি আপনারা আর কি মেন ব্রাঞ্চের সুইফট কোড ইউজ করেন, এক্ষেত্রে আপনার পেমেন্ট আর কি ফাস্ট আসবে এবং পেমেন্ট পাইতেও কিন্তু আপনাদের কোনো ধরনের ঝামেলা হবে না। এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে, অ্যাকাউন্ট নাম্বার আপনি কী দিবেন। তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে নাম্বারটা, যেটা আপনি যদি কোনো একটা ব্যাঙ্কের মধ্যে অ্যাকাউন্ট খুলেন সেক্ষেত্রে আপনাকে এক যে পেজটা দিবে সেই পেজের মধ্যেই কিন্তু আপনার যে অ্যাকাউন্টের যে নাম্বারটা সেটা কিন্তু দেওয়া থাকবে। তো আমি আপনাদের বলে রাখি অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের স্পেস ইউজ করা যাবে না, ঠিক আছে। অ্যাকাউন্ট নাম্বারের ক্ষেত্রে দেখবেন যে আপনাকে কিছু ফাঁকা দিবে, মানে 2580 বা যে কোনো সংখ্যার পর কিছু ঘর ফাঁকা রয়েছে, এভাবে কিন্তু আপনাকে দেওয়া যাবে না। আপনি ডিরেক্টলি, ঠিক আছে, আমি এখানে দেখতে পাচ্ছেন এই যে সংখ্যাগুলো ডিরেক্টলি আমি কপি করতেছি, কোনোরকম স্পেস রাখা যাবে না, ডিরেক্টলি এখানে আপনি এটাকে পেস্ট করে দিবেন। অ্যান্ড দেন এখানে আবার আপনার যে অ্যাকাউন্টের যে নাম্বারটা এটাকে আপনি
লিখে দিবেন। ওকে, আপনি ডিরেক্টলি কপি করবেন না, আপনি একবার একবার করে লিখে দিবেন, যাতে হচ্ছে গিয়ে কি যদি কোথাও ভুল থাকে তাহলে সেটা এখানে ধরা পড়বে। কিন্তু আমি ভালোভাবে চেক করে নিয়েছি বিধায়, এখানে ডাইরেক্টলি পেস্ট করে দিচ্ছি। এরপর এখান থেকে আমাদেরকে জাস্ট সেভ বাটনের উপরে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেটা কিন্তু আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে লিঙ্ক হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এরপর নিচের দিকে বেশ কিছু অপশান রয়েছে, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন, আমি আপনাদের দেখিয়ে দিই। ইন্টারমিডিয়েটারি ব্যাঙ্ক নেম, তারপর হচ্ছে ইন্টারমিডিয়েটারি সুইফট বিক, এগুলোতে কিন্তু আপনাকে কোনো রকম কোথাও কোনো ধরনের অপশানে ক্লিক করতে হবে না, ডিরেক্টলি আপনি এই যে দেখতে পাচ্ছেন সেট অ্যাজ এ প্রাইমারি পেমেন্ট মেথড, এখান থেকে জাস্ট সিলেক্ট করে দেবেন। এগুলোতে কিন্তু কোনো রকম কোনো ধরনের কিছু বসানোর প্রয়োজন নেই, আপনি জাস্ট এখান থেকে সেভ করে দেবেন। লাইক দিস, এখানে আমি দেখতে পাচ্ছেন সেভ করে দিচ্ছি। তাহলে এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা, ঠিক আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টটা পুরোপুরি কিন্তু অ্যাড হয়ে যাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ওয়ার ট্রান্সফার ডিটেলস টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই যে দেখতে পাচ্ছেন, এবং যার নামে আমরা ব্যাঙ্কটা অ্যাড করলাম ওনার নামটা কিন্তু এখানে দেখতে পাবেন। এবং আমরা যদি ম্যানেজ পেমেন্ট অপশনের উপর ক্লিক করি এবং এখান থেকে এডিট করি, ঠিক আছে, এডিট করতে চাইলে যদি আমরা কোথাও ব্যাংকের নামের মধ্যে কোথাও ভুল করে থাকি, এই যে দেখতে পাচ্ছেন ব্যাংকের নামের মধ্যে বা নিজের নামের মধ্যে কোথাও যদি ভুল করে থাকি, তাহলে এখানে আমরা এটাকে এডিট করে আবার ঠিকঠাক করে নিতে পারবো। আর আপনার যদি মনে হয় যে না, আপনি পুরো ব্যাংকের মধ্যে কোথাও সুইফট কোড ভুল করেছেন বা অন্য কোথাও ভুল করেছেন, সেক্ষেত্রে আপনি রিমুভ দিয়ে নতুনভাবে কিন্তু আবারও পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। তো এই হচ্ছে কমপ্লিট একটা প্রসেস, এভাবেই কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে একদম সঠিক নিয়মে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।